ছোটবেলায় পড়াশোনার লাইফটা সবার নানা রকমভাবে কেটেছে, কেউ ছিল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কেউ ছিল মূর্খচোদা। আর আমার স্কুলে যাওয়ার টাইমে যত কষ্ট হতো, সারাদিনে যত কষ্ট তখন হতো, সেই মানে 1000 ডিগ্রি জ্বর চলে আসতো স্কুলে যাওয়ার টাইমে। আর মারধর করে যখন স্কুলে পাঠালো, মোটামুটি স্কুল টিস্কুল করে বাড়ি আসলাম, আর তখন মানে মাথায় ভাবনাগুলো এরকমই ঢুকতো, মানে তখন ডিপ্রেশন বলতে এটাই ছিল, মানে এইসব ভাবনাগুলো মাথার মধ্যে ছিল যে মারা এত জায়গায় ভূমিকম্প হচ্ছে আমাদের স্কুলটা কেন ভূমিকম্প হয়ে ভেঙে যায় না, এত জায়গায় বন্যা হচ্ছে আমাদের স্কুলটা কেন বন্যায় ভেসে যায় না, এত জায়গায় মারা বোম পড়ছে আমাদের স্কুলে কেন পড়ে না, মানে আমাদের হেডস্যার কেন কুমায় চলে যায় না। আর আমি যেই রাস্তা দিয়ে স্কুলের দিক যেতাম, আমাদের বাঁদিকে একটা পুকুর পড়ত, সেই পুকুরটা দেখে মনে হতো ধরো আমি স্কুলে যাচ্ছি, আমাদের হেডস্যার জলে ডুবে যাচ্ছে, হেডস্যার হাত দিকে বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও, মানে সাহায্য চাইছে এই আর কি। কিন্তু আমি হেডস্যারকে বাঁচালাম না, আমি ডাইরেক্ট ড্যাং ড্যাং করে স্কুলে চলে গেলাম। স্কুলে গিয়ে বললাম সব ছুটি আজকের স্কুল, সবাই আমাকে জিজ্ঞেস কেন আজকে কী স্কুল ছুটি, আমি বললাম হেডস্যার জলে ডুবে যাচ্ছিল, আমি দেখে এলাম এতক্ষণে মনে হয় মারা গেছে, তাই হেডস্যার মারা গেছে তাহলে পুরো স্কুলটাকে চালনা করবে গিয়ে, তাই স্কুল ছুটি। আমার জায়গায় অন্য কেউ হলে বলতো আমি আজও সেই স্কুলটাকে মিস করি, কিন্তু আমি বলবো ভাই একদমই না, তখন মনে হয় একটা জেলখানায় বন্দি ছিলাম, আমি আজও বলবো এখনও ঠিক আছে আমি স্কুলটাকে মিস করি না। স্কুলে যাওয়ার সময় 1000 ডিগ্রি জ্বর চলে আসলে কী হবে, একটু 11-12 দিকে টানা স্কুলে যেতাম, কারণ ওই টাইমে একটু মনে লাড্ডু ফুটতো ব্যাপার ছিল, আর সেই লাড্ডুটা ফোটানোর পর একটা অন্যরকম ইতিহাস সৃষ্টি হয়ে গেছিলো স্কুলে।